হ্যালো বন্ধুরা, আমি রাজা। তোমাদের হচ্ছে ইউর টেক আপডেট। আর এখানে সব থেকে বড় ফ্যাক্ট হচ্ছে যে এখানে একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। এর আগেও আমি দুটো ভিডিও দিয়েছি, দুটো ব্লগে তোমরা অনেক ভালোবাসা দিয়েছো ওটাতে, তার জন্য অনেক 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 ধন্যবাদ। থ্যাংক ইউ সো মাচ। আর আজকে একটা ভিডিও নিয়ে এসেছি, তোমরা হয়তো দেখেওছো বা নাও দেখতে দেখে থাকতে পারো। একটা বয়স্ক লোক রয়েছে 55 বছরের, যেই বয়সে এখন সবাই ঘরে শুয়ে থাকে, অবশ্য এখনকার টাইমে অন্তত লকডাউনের মধ্যে, তার এই সময়ের মধ্যে সেই লোকটা একটা সাইকেল নিয়ে, ভাবে একটা সাইকেল নিয়ে লোকটা সারা অল ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছে। মানে ভাবারই বিষয়, মানে আমি যখন ভিডিওটা দেখেছি আমি নিজেই অবাক হয়ে গেছি। তো সেই ভিডিওটা বলবো, আর সেটাই দেখবো যে তিনি কী করে কী করলো তার সম্বন্ধে একটু জানার চেষ্টা করবো। আর আমি হঠাৎবেলা বসে আমি ইউটিউবটা ঘাঁটছিলাম, হঠাৎ আমি স্ক্রোল করতে করতে মানে একটা ভিডিও চলে এলো সেই লোকটা সম্বন্ধে। আর আমি যখন কী রয়েছে ভিডিওটা আমি যখন প্লে করছি তখন আমি নিজে অবাক হয়ে গেছি। তো আমি নর্মাল স্ক্রোল করতে করতে, তার নাম পরিমল কাঞ্জি, ওয়েস্ট বেঙ্গল কলকাতায় থাকে, আমাদের 55 বছরের একজন বয়স্ক, যথেষ্ট বয়স হয়েছে লোকটা, দেখেই বোঝা যায়। তিনি সাইকেল নিয়ে অল ওভার ইন্ডিয়া ঘুরে বেড়াচ্ছে, এত অব্দি কর্ণাটক, তারপর রাজস্থান, পাঞ্জাব, আরও অনেক জায়গায় ঘুরে বেড়েছে। তিনি এখন লাদাখ যাচ্ছে। তিনি বেরিয়েছিলেন তেনার বাড়ি থেকে হচ্ছে এখান থেকে কলকাতা থেকে, তিনি বেরিয়েছিলেন 1 জানুয়ারি 2021, মানে এই বছরেই উনি 6 মাস ঘুরে ফেলেছেন। মানে এই লকডাউনের মধ্যে আমাদের কত অবস্থা খারাপ হয়েছে আমরাই জানি, মধ্যবিত্ত বাড়ির মধ্যে দিয়ে তিনি এই টাইমের মধ্যে দিয়ে ঘুরে বেড়াচ্ছে, মানে ভাবারই বিষয় না। আমি এখানে স্ক্রিন রেকর্ডটা দিয়ে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে। একটা স্ক্রিনশট আমি দিয়ে দিচ্ছি যে তিনি, আমি স্কুল করবো, মানে স্কুল করতে করতে মানে জাস্ট আমি অন করে সার্চ করবো, সেখানেই তোমরা দেখো যে এখানেই ওখানে ভিডিওটা আপনার দিয়ে দিয়েছে। আর আমি যখন সার্চ করলাম এখানে, আমি স্ক্রোল করেই যাচ্ছি, সেখানেও দেখছি কত ওনার ভিডিও দেওয়া হয়ে গেছে, ঠিক আছে। তো আমি সেইটা নিয়ে দেখি, অল ওভার ইন্ডিয়া পুরো 80% ঘুরে ফেলেছে তিনি। মহারাষ্ট্র, কেরালা, উড়িষ্যা, গোয়া, হচ্ছে লাদাখ, তারপর থেকে ওখান দিয়ে ঘুরে উনি আসবে কলকাতা। তো যদি উনি যখন কলকাতায় আসবে, আমাকে যদি আপডেটটা আসে আমি অবশ্যই তখন অবশ্যই ওনার সাথে আমি মিট আপ করার চেষ্টা করবো, সেই ব্লগটা আমি নিয়ে আসবো তোমাদের দেখাবো। সেইটাকে দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে, যদি তোমার সাবস্ক্রাইব না করো তাহলে ভিডিওটা তোমাদের মিস হয়ে যাবে, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। আর তিনি মানে আমি একটা ছবি দেখাচ্ছি, তোমরা দেখো যে ইন্সপায়ার কত রকমভাবে হওয়া যায়। মানে ভাবা যায় যে তিনি একটা 55 বছরের একটা বয়স, তার চুল পুরো সাদা হয়ে গেছে, তিনি মানে একটা সাইকেল নিয়ে, আমি তো ফার্স্টে ভেবেছিলাম সাইকেলে তো মোটর ফোটর লাগানো না, সেরকম কোনো ম্যাটারই ছিল না, তিনি এমনি সাইকেলটাকে রানিং পায়ে করে, আমরা তো এখান থেকে একটুখানি গেলেই অবস্থা খারাপ হয়ে যায়, ঘেমে ঠেমে আমরা সাইকেলটা চালাতেই পাই না। রাখো যা গরম পড়েছে, তিনি পুরো 6 মাস ধরে এই লকডাউনের মধ্যে, দুবার লকডাউনের লকডাউনে, সেই জানুয়ারি মাসের 1 তারিখ থেকে এখনও তিনি ঘুরে চলে, সেটা আমি দেখাচ্ছি তোমরা দেখি। ওয়েস্ট বেঙ্গল কলকাতা সে 1 জানুয়ারিতে স্টার্ট কিয়া 2021। পরিমল কাঞ্জি, পরিমল কাঞ্জি, হাম বাঙালি হ্যাঁ, হিন্দু হ্যাঁ। তো কলকাতা সে স্টার্ট কিয়া 1 জানুয়ারি, উড়িষ্যা, আন্ধ্রা, তামিলনাড়ু, কেরল, কর্ণাটক, গোয়া, মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, পঞ্জাব, জম্মু, শ্রীনগর, কার্গিল, লে, লাদাখ, আবি হিমাচল মে হ্যাঁ, 70-80 কিলোমিটার শিমলা হ্যাঁ, উসকে বাদ উত্তরাখণ্ড, উত্তরাখণ্ড সে হোকে নেপাল, নেপাল সে হোকে সিকিম, সিকিম সে হোকে নর্থ ইস্ট মার্কে কলকাতা, আমারা ট্রিপ খতম হয়ে যায়গা। ফির আগলে সাল কো বীজওয়ালা করেগা, যে 6-7 স্টেট বাকি হ্যাঁ ওয়ালা বীজওয়ালা, আর নেই তো ইস সাল কা অন্ত মে কোই ভি এক হোগা। তো উসকে সাথ মেরা টার্গেট হাম ওয়েস্ট বেঙ্গল কলকাতা কা, ওয়েস্ট বেঙ্গল কলকাতা কা রহনে ওয়ালা, একদম প্রপার কলকাতা সিটি মে। তো আমারা টার্গেট হ্যাঁ ইন্ডিয়া কা সাইড ওয়ালা হাইওয়ে, যে মেরা ভারত কিতনা বড়া হ্যায় কিতনা এ হ্যায়, তো উসি হিসাবসে হাম ইন্ডিয়া কা সাইড ওয়ালা হাইওয়ে কভার করতে হ্যায়। আর উসকে সাথ দো মেসেজ হ্যায়, প্ল্যান্ট ট্রিট, সেভ নেচার, সেভ ওয়াটার, তেল বচাও, পানি বচাও, ফির ইন্ডিয়া কা হর স্টেট কা আদমি সে মিলনা, বৈঠনা, খানা খানা, জেসে আবি ইনহোনে চা দিয়া, ইনসে থোড়া বাত কিয়া, ইনকে বারে মে, হামারা বারে মে, এ সব মেরা দেশ কে বারে মে আচ্ছা লাগতা হ্যায়, কাহে কে লিয়ে হাম কলকাতা মে পেদা হুয়া, কলকাতা মে মর গিয়া, এ কোই মালুম মতলব নেই হুয়া, কাহে কে লিয়ে হমকো ক্যা মালুম রহেগা হিমাচল ক্যা হ্যায়, ইধর কাজ ক্যা বাতাবরণ হ্যায়, ক্যা আদমি লোক রাখতা হ্যায়, ক্যাসে রাখতা হ্যায়, এই সব আমার পুরা ইন্টারেস্টেড হ্যাঁ, ইসিলিয়ে আমার পুরা ভারত দর্শন কে লিয়ে। তোমরা দেখলে ক্লিপটা কেমন লাগলো বলো? তিনি নাকি অনেক জায়গায় ঘুরে ফেলেছেন, আর উনি এখনো একটা দুটো জায়গায় যাবেন, তারপর তিনি কলকাতায় আসবেন। তো যাই হোক, আর উনি একটা কথা বলেছে ওটা আমার খুব মনে লেগে গেছে, কথাটা কি ভারত আজাদ হ্যাঁ হাম আজাদ হ্যাঁ, কি না পুরো দেশ আমি ঘুমকে দেখ, মানে আমি ঠিক করে বলতেও পারছি না। যাই হোক, তোমাকে আমি ক্লিপটা দেখাচ্ছি, তোমরা দেখো কি চলো, আজাদ ভারত হ্যায়, ভারত আজাদ হ্যায়, হাম আজাদ হ্যায়, কি না হাম পুরো ভারত ঘুমকে দেখে, ভারত আজাদ হ্যায়, হাম আজাদ হ্যায়, কিউ না হাম পুরো ভারত ঘুমকে দেখে, ভালে আমারা পাস পয়সা না হো, প্যার তো হ্যায়, সাইকেল হ্যায়, এক এক স্টেট ঘুমো, এক এক স্টেট ঘুমো, ইয়ে
ये भी बात ठीक है, यही बात ना मेरे को बहुत इंस्पायर करी है। तो सुंदर कथा टा बोले जे ना माने कि बोल माने हमारे छोटो दिन जो माने ভালো ইন্সপায়ার উনি যে মানে উনি ওটা সাথে কিছু করে বার আছে আমাদের একটু একটু তো কিছু হলো কি হলো না আর আমরা ডিপ্রেশনে চলে যাই মানে এটা কি করে হয় আমি এটাই জানি না মানে আমিও ইউটিউব স্টার্ট করেছি মানে আমিও নিজে ভাবছি কি করে কি হবে না হবে তো ওনাকে দেখে আমি আরো ইন্সপায়ার হলাম যে না আমাকে এটা কন্টিনিউ করতে হবে আর তোমরাও প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো আমি অনেকবার যাই হোক বলে ফেলেছি অনেকবার যাই হোক তোমরা প্লিজ করো আর নেক্সট ব্লগটাও নিয়ে আসবো উনি যখন কলকাতায় আসবেন ঘুরে ফিরে এক মাস দু মাস যাই যখনই আসবেন আমার কাছে আপডেট এলে আমি শিওর যাবো ওনার সাথে মিট করতে আর সেটাও তোমাদের দেখাবো ওনার সাথে আমি ডাইরেক্ট কথা বলবো মিট করবো না বুঝলে ভিডিওটা কেমন লাগলো তোমরা প্লিজ কমেন্টে জানাবে লাইক অবশ্যই করবে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরে ব্লগ আর ভিডিও নিয়ে এলে তোমাদের কাছে আগে আগে নোটিফিকেশান চলে যায় আর তোমরা প্লিজ আমাকে একটু সাপোর্ট করো যাতে আমি তাড়াতাড়ি তোমার জন্য আরও ভালো ভালো কন্টেন্ট আর ভালো ভালো ভিডিও কোয়ালিটি আরও ভালো করতে পারি তোমরা যতটা ভালোবাসা দেবেন তত তাড়াতাড়ি নিয়ে গিয়ে ইম্প্রুভ করার চেষ্টা করবো আর যাই হোক তোমার ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবে সোশ্যাল হ্যান্ডেলে আমি ডিসক্রিপশানে দিয়ে দিয়েছি তোমরা ওখানে গিয়ে চেক আউট করতে পারো আর চাইলে আমাকে ইনস্টাতে ফলোও করতে আমি অল টাইম অনলাইনেই থাকি তোমরা ওখানে আমি ডিএম করতে পারো কোনো কোশ্চেন থাকলে আমাকে জানতে পারো তোমাদের কিসের টপিক আবার ভিডিও আছে অবশ্যই আমাকে তোমরা জানাবে কমেন্ট করে আমি ওটা ভিডিও নিয়ে আসা অবশ্যই 100% আমার চেষ্টা করবো আরও ভালো ভালো ভিডিও তোমার জন্য অবশ্যই নিয়ে আসবো তোমরা প্লিজ চ্যানেলে সাবস্ক্রাইব করে এরকমই আমার সাপোর্ট করতে থাকো যত ভালোবাসা আগেও দিয়েছো দুটো ভিডিওতে আমি আরও ভালো ভালো ভিডিও আরও আনতে থাকবো টাটা বাই।